সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে সপ্তচত্বারিংশ অধ্যায়ে পরমহংস শিরোমণি শ্রীপাদ বাদরায়ণী শ্রীল শুকমুনি তিনি গোপী শিরোমণি মহাভাব স্বরূপিণী শ্রীকৃষ্ণ প্রিয়াবলি মুখা শ্রী রাধারানী সেই দিব্যোন্মাদ ভাবময় সেই চিত্রজল্প শ্রী ভ্রমর গীতির বর্ণনা প্রারম্ভ করছেন এই শ্লোকের থেকে। কাচিন মধুকরং দৃষ্ট্বা ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিতং দূতং কল্পয়িত্বেদমব্রবীত। কৃষ্ণ সঙ্গমম ধ্যায়ন্তি কাচিত গোপী, কোন গোপীর প্রিয়তম শ্রীকৃষ্ণের মিলন ধ্যান করছিলেন। ইত্যবসরে মধুকরং ভ্রমরং দৃষ্ট্বা সহসা তার সম্মুখে আগত কোন ভ্রমরকে দর্শন করে প্রিয় প্রস্থাপিতং কৃষ্ণেন প্রেষিতং দূতং কল্পয়িত্বা প্রিয়তমের প্রস্থাপিত দূত মনে করে আর ইদম অব্রবীত কথিত গতি মান ভঙ্গিতে বক্ষমান কথাগুলি বলতে লাগলে এই ভ্রমর গীতির উপক্রমণিকা রূপে আমরা কয়েকদিন যাবৎ উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণের কথোপকথন তাকে প্রচি প্রেরণ মাতা পিতার সান্ত্বনা এবং প্রাতকালে কৃষ্ণ প্রিয়াগণের অন্বেষণ সেই বিরহরসের মূর্তি তাদের দর্শন তাকে লক্ষ্য করে বিরহিণী প্রজাঙ্গনার যে অপরূপ কৃষ্ণ কথা যা শুনে সমৃদ্ধির মূর্তি উদ্ধব তিনি কৃষ্ণকথা বহু শুনেছেন তা শুনবেন না কেন? বৃহস্পতির কাছে যিনি ভাগবত অধ্যয়ন করেছেন নীতিজ্ঞ মথুরার বাসিন্দা তিনি তো কৃষ্ণকথা শুনবেনই। কিন্তু এই জাতীয় কৃষ্ণ কথা যে কেউ বলতে পারে
সারপণচ্ছলে, এটি তিনি ধারণা করবেন কি করে? যখন ব্রজবালাগণ বললেন আমাদের এই অকৈতব প্রীতিতে কলঙ্ক লাগল কেন, আমরা কি কোন স্বার্থ নিয়ে তাকে ভালোবেসেছিলাম? যে প্রেমের অনুরোধে আমরা ইহকাল পরকাল স্বজন বন্ধু বান্ধব ভালো মন্দ ধর্মাধর্ম কোন বিষয়ের অপেক্ষা করিনি, সেই প্রেমে দুরন্ত বিরহ ঘটল। এই দুঃখ সহ্য করার উপায় কি? রাজদূত, এই নিরুপাধি প্রেমে বিরহ দর্শনে আমাদের মনে সংশয় হয়, তাহলে কি কৈতবময় প্রীতির অভিনয় করা হয়েছিল? সে কি আমাদেরকে ভালোবাসত না? তাহলে এতদিন অভিনয়ই হয়েছে। ব্রজাঙ্গনাগণ বহুতর দৃষ্টান্তের অবতারণা করলেন, সকৈতব প্রীতির রীতির কথা তারা বলতে লাগলেন। দেখুন মন্ত্রীপ্রবর, ষট্পদ ভ্রমরগুলি যতক্ষণ সুমন বা কুসুমেতে মধু পায় ততক্ষণই কুসুমের আদর করে থাকে, মধু ফুরালে কুসুমের দিকে তারা ফিরে তাকায় না। তেমনি আমরা দৃষ্টান্ত দিয়ে বলব, শোভন চিত্তা রমণীগণের প্রতি লম্পট কামুক পুরুষগণের প্রীতির অভিনয় করে থাকে তারা। লম্পট পুরুষগণ প্রীতির অভিনয় করে, নিজের উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর চাপল্য দোষে সেই রমণীগণকে অনাদর করে তাদের ত্যাগ করে থাকে। এসব ঘটনা তো জগতে প্রতিনিয়ত ঘটছে, থাকলে মধু ভ্রমরাবধু ফুলের পানে ধায়, মধু ফুরালে ভ্রমরা ফুলে ফুল পানে না চায়। গণিকাগণ বার গণিতাগণ তারা ধনী যুবকের প্রতি ততদিনই প্রীতির অভিনয় করে যতদিন সেই যুবকের ধন থাকে, ধন ফুরালে তারা যুবকের দিকে ফিরে তাকায় না। স্বার্থময়ী প্রীতি, প্রজাগণ রাজার প্রতি ততদিনই প্রীতি করে যতদিন সেই রাজার প্রজা পালনে সামর্থ্য থাকে। ব্যাস, যেই তিনি অসমর্থ হলেন তেমনি প্রীতির ইতি। বিদ্যার্থীগণ অধ্যাপকের প্রতি ততদিনই শ্রদ্ধা প্রীতি প্রকাশ করে
পড়াশোনা শেষ, বিদ্যার্থী অধ্যাপকে আর সম্বন্ধ না, কে কার অনুসন্ধান রাখে? আচ্ছা দেখা হলে মাস্টারমশাই, এতটুকুই, যতক্ষণ পর্যন্ত না যজমান দক্ষিণা না দান করে ততক্ষণ পুরোহিতগণ যজমানের প্রতি প্রীতি প্রদর্শন করে, দক্ষিণা মিলল। তাহলে এইবার আসি আশীর্বাদ বিদায়। এই তো জগতের নিয়ম, গণিকা নির্ধনে তজে প্রজাকুল নাহি পূজে, শক্তিহীন ভূপতি হইলে লব্ধ বিদ্য গুরু ছাড়ে, পুরোহিত যজমানে রে ছাড়ি যায় দক্ষিণান্ত হলে, যতদিন বৃক্ষ ফলবান থাকে পাখিগুলি ততদিনই বৃক্ষের প্রতি আদর প্রকাশ করে, ফল নাই তারা বৃক্ষকে ত্যাগ করে চলে যায়। অতিথি ততক্ষণই গৃহস্থের প্রতি প্রীতি প্রদর্শন করে যতক্ষণ ভোজন সমাপ্ত না হয়। ভোজন হয়ে গেল, এইবার ঘরে আগুন লাগলেও আর ফিরে তাকাবে না। মৃগগুলি ততদিনই সেই অরণ্যের আদর করে যতদিন না অরণ্যটি দাবানলে তপ্ত হয়। বনে আগুন লাগল, মৃগগুলি সে অরণ্য ত্যাগ করে চলে যায়। তদ্রূপ উপপতি অনুরক্তা রমণীগণকে প্রীতি করে কার্য হাসিল পরিত্যাগ করে, ফলহীন বৃক্ষ ছাড়ি পক্ষীগণ যায় উড়ি, আহারান্তে যতেক অতিথি দাবানল দগ্ধ বনে ছাড়ি যায় মৃগগণে, ভুক্তা কান্তা তজে উপপতি। বুঝলেন মন্ত্রীপ্রবর, আমরা আপনার প্রভুর প্রতি চিরদিন অনুরাগ বহন করে এসেছি, কিন্তু আপনার প্রভু আমাদেরকে উপভোগ করে ত্যাগ করেছে, তা হবে না কেন? যে প্রেমে কোনো স্বার্থ উদ্দেশ্য নেই, সেই প্রেমে এই দুরন্ত বিরহ রসিকজন মাত্রের অন্তরে গুরুতর পীড়ায়িত প্রদান করে। এর সমাধান কি? তাহলে সে অভিনয় করেছে বলতে হবে। হে রাজদূত, আমাদের প্রশ্নের কোন উত্তর না দিয়ে নীরব রইলে যে? নীরব কেন? উদ্ধব মহাশয় কিন্তু ব্রজদেবীগণের এই পরম আবেশময়ী আরতি বচন শ্রবণ করে একেবারে নির্বাক স্তম্ভিত। এর কি উত্তর দেবে? হবারই কথা, এই জাতীয় নিগুড় আরতি মাখা কৃষ্ণ প্রেমের ভাষা তো তিনি ক
করেননি, কোন শাস্ত্রেও তো দেখতে পাননি। হতে পারেন সংগীতের মূর্তি বৃহস্পতির ছাত্র, শ্রীকৃষ্ণের স্বরূপ ঐশ্বর্য তত্ত্বে পরম শনিপুণ তিনি, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি এইরূপ আবেগময়ী অভিযোগ বচন, এদের বাণীর ভিতরে রয়েছে আবেগ অভিযোগ, শ্রবণ করে তিনি বিস্মিত চমৎকৃত হতবাক। চুপ, টু শব্দ নেই। ব্রজরামাগণ মনে করলেন এ অরসিক, অরসিকের নিকট রসের প্রসঙ্গ তুলে কোন লাভ নেই, বরং মনোবেদনাই পেতে হয়। ভাবতে ভাবতে তাদের কায় মনোবাক্যের বৃত্তিগুলি গোবিন্দে মগ্ন হয়ে গেল। কৃষ্ণময়ী, এই জন্য তারা উদ্ধবকে দর্শন করে কৃষ্ণ বিরহে ব্যাকুলা হয়ে তার সমক্ষে সংকোচ না করে শ্রীকৃষ্ণের রহস্যময়ী লীলা সমূহ আর গান করতে লাগলেন। শেষে উচ্চ কণ্ঠে বিলাপ, রোদন, সামনে যে নবাগত অতিথি বসে তার কাছে এইরকম কান্নাকাটি বিলাপ, এটা কি উচিত? হা কৃষ্ণ, হা রমানাথ, হা ব্রজনাথ, হা আরতিনাশন, একবার এসে তোমার ব্রজের দশা দর্শন করে যাও, বিশেষত যারা তোমা ভিন্ন এই বিশ্বে আর কিছুই জানে না, সেই ব্রজরামাগণ তারা যে শোক সিন্ধুতে ডুবে যাচ্ছে, মগ্নম উত্তর গোবিন্দ গোকুলম ব্রিজিনার নবাব, স্বীয় চরণ তরি দিয়ে তুমি তাদের উদ্ধার করো। তার সামনে রোদন এবং বিলাপ করছেন মুক্ত কণ্ঠে, অথচ একটুও বিচার করলেন না যে মথুরার থেকে আগত অপরিচিত উদ্ধব কি মনে করবেন। উদ্ধব মহাশয় ব্রজদেবীগণের এইরূপ আকুলতাময় কৃষ্ণ লীলাগান আবেশ আর আরতিপূর্ণ রোদনধ্বনি শ্রবণ করে নিজেকে ধন্য মনে করতে লাগলে, ঠিক এই সময় এদিকে ওরা কৃষ্ণ রহস্যময়ী কৃষ্ণ লীলার গান করতে করতে মুক্ত কণ্ঠে রোদন বিলাপ করছিলেন, তখনই কাচিন মধুকরম দৃষ্ট্বা ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিতম দূতম কল্পয়িত ইদমব্রবীত। ঠিক সেই সময় গোপী শিরোমণি মহাভাব স্বরূপিণী
কি তো বললেন না, কাচিন কোন এক গোপী, তিনি কৃষ্ণ সঙ্গমম ধ্যায়ন্তী, কৃষ্ণ সঙ্গম ধ্যান করছিলেন, শ্রীকৃষ্ণ মিলন। এই অংশে বাসনা ভাষ্যধৃত যে অগ্নিপুরাণ মানি সেটি গোস্বামীপাদ বৈষ্ণব তোষণী টীকায় উদ্ধৃতি দিয়ে প্রতিপাদন করলেন যে কাচিত শব্দটি রাধারই জ্ঞাপক, ভাবুক ভক্তগণের এই অগ্নিপুরাণে বাণীটি বিশেষ প্রতিধানযোগ্য। উষাকালে গোপীগণ কৃষ্ণের প্রিয়তম অনুচর উদ্ধব মহাশয়কে দেখে কৃষ্ণলীলা বিহারাত্মক কথা সকল তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, অগ্নিপুরাণ বলছে। কিন্তু গোপীকুল মুকুটমণি শ্রী রাধারানী কোন কথা জিজ্ঞাসা করেননি, হরিলীলা বিহারাংশ্চ তত্রৈকাং রাধিকাং বিনা। অগ্নিপুরাণ স্পষ্ট বললেন কেন কোন কথা উনি জিজ্ঞাসা করেননি, রাধা তদ্ভাব সংলীনা বাসনায়া বিরমিতা। কারণটি বলছেন অগ্নিপুরাণ যে তিনি তখন প্রিয়তম শ্রীকৃষ্ণের ভাবে বিভোর থাকার জন্য সর্ববিধ বাসনার থেকে বিরত ছিলেন। সহসা হল কি, লীলাশক্তির অচিন্ত প্রভাবে ভাবান্তর উপস্থিত হল, মৌন ভাবের অবসানে চুপ করেই ছিলেন। যেই ভাবান্তর এল তখন তিনি সর্ব উপনিষদ সার রহস্য সকলকে আর মানগর্ভ বিরহাত্মক সুপ্রসিদ্ধ শ্লোকময়ী ভ্রমর গীতিরূপে রূপান্তরিত করে হৃদয়ের সেই মোহনাক্ষ মহাভাব সেই দিব্যোন্মাদ চিত্রজল্প ভাব শ্লোকময়ী ভ্রমর গীতিরূপে রূপান্তরিত করে বৃহস্পতির শিষ্য উদ্ধবের নিকট ব্যক্ত করেছিলেন এই অগ্নিপুরাণের ভাষা। এর সঙ্গে ভাগবত বর্ণিত অংশের একটা সাদৃশ্য দর্শন করেই আর বৈষ্ণবাচার্যগণ নির্ণয় করেছেন এখানে ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম বলতে কৃষ্ণ ধ্যান সুখমগ্না আর কেউ নন, ইনি স্বয়ং শ্রীমতী রাধাই। প্রেমময়ী শ্রী রাধারানীকে নিয়ে ভ্রমর গীতির অবতারণা। এই ভ্রমর গীত তারই মোহনাক্ষ মহাভাবের চরম অনুভব, দিব্যোন্মাদের চরম বিলাস যে চিত্রজল্প নামক ভাব বিশেষ দশটি শ্লোকে। নিগম কল্পতরুর গলিত ফল যে শ্রীমদ্ভ
নিকটি সিন্ধু অপেক্ষাও ভাবগম্ভীর। অনন্ত অসীম এবং অতি দুরাবগাহ, এর যথাকথঞ্চিত অনুভূতি লাভ করতে হলে প্রথমত রাধা তত্ত্বটি প্রণিধান পূর্বক অনুভব করা প্রয়োজন। তবে তো বোঝা যাবে সেই মহানাক্ষ মহাভাবের চরম অনুভবকে, পরব্রহ্মের পরাশক্তি হচ্ছেন শ্রীরাধা। সেই অখণ্ড তয় জ্ঞান তত্ত্ব যে ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই তিনটি যে তার প্রকাশ, এর পেছনে কারণ কি? শক্তির অভিব্যক্তির তারতম্য, যেখানে শক্তির অভিব্যক্তি রহিত কেবল জ্ঞান, তাকে বলে ব্রহ্ম। আর যেখানে আপনার অন্তর্যামিত্যময় মায়াশক্তি প্রচুর, চিত শক্তি অংশ বিশিষ্ট, সেই জ্ঞানী হচ্ছে পরমাত্মা। আর পরিপূর্ণ সর্বশক্তি বিশিষ্ট জ্ঞানী শ্রী ভগবান। তাহলে ব্রহ্ম পরমাত্মা ভগবান এই যে ত্রিবিধ প্রকাশ, এটি শক্তির অভিব্যক্তি নিয়েই তো এই তারতম্য। কিন্তু অদ্বৈত জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান ব্রজেন্দ্রানন্দ, সেই পরব্রহ্মের পরাশক্তি হচ্ছেন এই বৃষভানন্দিনী। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। যেমন রুদ্রদেব হচ্ছেন ধ্বংসের দেবতা, ওই জন্য মহাকালী রুদ্রাণী তার ধ্বংস শক্তি, যেমন ঠাকুর তেমন তার শক্তি। যেমন অচিন্ত অনন্ত ঐশ্বর্য প্রধান বৈকুণ্ঠাধিপতি ভগবান শ্রীমন্নারায়ণ, উনি যেমন মানাবে কি তেমনি তো মানাবে, তার শক্তি নিখিল ঐশ্বর্য অধিষ্ঠাত্রী ভগবতী লক্ষ্মী দেবী বিরাজমানা। ভগবান যেখানে যে রূপে প্রকাশ পেয়েছেন তার শক্তি সেখানে তদ্রূপের অনুগামিনী হয়েছেন। শ্রীমদ জীবগোস্বামী চরণ তার রাধা কৃষ্ণার্জন দীপিকায় তাই বললেন, যেমন কর্মে কর্মী মৎস্যে মৎস্যি বরাহে বারাহি, নরসিংহে সেখানে শক্তি নরসিংহী। যদি তাই হয় তাহলে অখণ্ড অদ্বৈত জ্ঞান তত্ত্ব অখিল রসামৃত মূর্তি লাবণ্য ধাম শৃঙ্গার রসময় বিগ্রহ। গোপ কিশোর শ্রীকৃষ্ণ যিনি নিখিল ঐশ্বর্য মাধুর্যাত্মক অনন্ত সর্বশক্তির নিত্য পূর্ণ অভিব্যক্তি, যেখানে রামানন্দ রায় বললেন সর্বৈশ্বর্য সর্বশক্তির
গন্ধ রসামৃত হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। যদি সেই স্বয়ং ভগবান ব্রজরাজ কিশোর এইরকম হন তাহলে তার শক্তি কেমন হবে? সেই পরম স্বরূপের সহিত অচিন্ত অনন্ত ঐশ্বর্য মাধুর্য রূপে সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী সেই মহাভাব স্বরূপিণী বৃষভানুনন্দিনী তো আবির্ভাব বা নিত্য অবস্থান সর্বতোভাবে যোগ্য, এটাই উচিত। নিত্য অভিন্ন রূপে শ্রী শ্রী রাধা মাধব সর্বজনগণ মধ্যে প্রকাশ প্রাপ্ত হচ্ছে, এই জন্যই ঋক পরিশিষ্ট করলে রাধয়া মাধব দেব মাধবেন এব রাধিকা বিভ্রাজন্তে জনেষ্বপি অনাদি মায়া মুক্ত মানবকুল, তারা এই মহাভাবের প্রতি পরম রহস্যময়ী শ্রী রাধা তত্ত্ব বুঝবেন কিভাবে? অসম্ভব। কোবা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমাম, সেই পরমরস চমৎকার মাধুর্য সীমাই তো এই মোহনাক্ষ মহাভাবের চরম অনুভব দিব্যনুমাদ চিত্রজল্প ভাবময়ী ভ্রমর গীতি। কে বুঝবে আর বোঝাবেই বাকি। অথর্ব উপনিষদ জলদ গম্ভীর স্বরে বললেন, গোকুলাক্ষে মথুরা মণ্ডলে গোবিন্দ শ্যাম শ্যায়তি গচ্ছতি মনস্মিন সর্বেষাম পীতাম্বর ত্রিভুজ দেব পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা চ, দুই পার্শ্বে যশাংশে লক্ষ্মী দুর্গাদি শক্তিরীতি উমা রমা যত আছেন রাধা অবতার সবে আমনায় বাণী, তস্যাদ্যা প্রকৃতি রাধিকা নিত্যা নির্গুণা, এই শ্রী রাধা বামাঙ্গ সংহিতা দেবী রাধা বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ উপনিষদ বললেন। কৃষ্ণ প্রেমেরই মূর্তি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাতিনি শক্তি। সর্বদামোদর বললেন, তো যেমন দুগ্ধের বিকার ক্ষীর তদ্রূপ শ্রীকৃষ্ণ প্রেমের বিকার বা গর্ভ অবস্থা এই মহাভাব, সেই মহাভাব স্বরূপিণী বৃষভানন্দিনী, আর সেই মহাভাবের চরম পর্যায়ে মোহনাক্ষ মহাভাব পুত্র কলির পাপ তাপ বিহত জীব কামনা কলুষিত চিত্ত তারা বুঝবে কি করে মহাভাব? লাদিনীর সার অংশ তার প্রেম নাম আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান, প্রেমের পরম সার মহাভাব জানিয়া
সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তাহলে কর্মী বারাহী নারসিংহী তারা বললেন, না ঈদৃশী নয়, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান, শক্তি শক্তিমতর অভেদাত। এই শক্তি তত্ত্ব নিয়ে এত নিখুঁত বিশ্লেষণ, এটি গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের মহাদান। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাহি কবুভেদ। সমানাধিকরণ ভিন্ন প্রবৃত্তি নিমিত্তয়োর একস্মিন অর্থে বৃত্তি সমানাধিকরণ। অগ্নি আত্মার জ্বালা দায়িকা শক্তি, গুণগুণি ধর্মধর্মী, রাধা কৃষ্ণ তৈছে হয় একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, একাত মানব ভূমি পুরা দেহ ভেদঙ্গত। ওই জন্যই তো বলা হল যেখানে অস্মত জুস্মত ইত্যাদি শব্দের প্রয়োগই চলে না, শ্রীমদ ভাগবত মহাপুরাণ সর্ববেদান্ত সারমহি শ্রীমদ ভাগবত বিশ্বতি, আর পদ্ম পুরাণ আদি ছয়টি হচ্ছে সাত্ত্বিক পুরাণ, ভাগবত নির্গুণ গুণাতীত পুরাণ। কিন্তু পদ্ম পুরাণ আদি ছটি সেগুলি সাত্ত্বিক পুরাণ, যেমন একটা সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তির কথা বেশি মূল্য, কারণ সে ছলনা জানে না। তেমনি সাত্ত্বিক পুরাণের উক্তিগুলির মূল্য অনেক বেশি অন্যান্য পুরাণের থেকে, উপপুরাণের থেকে। বেদার্থ পূরক এবং স্পষ্ট উক্তি বৃহিত এবং অপৌরুষেয় বলে পুরাণ বেদেরই অন্তর্ভুক্ত। ইতিহাস পুরাণঞ্চ পঞ্চম বেদ উচ্চতে, পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। যেহেতু বেদ চতুষ্টয়ে যা অপ্রকাশিত ছিল বা গূঢ় ছিল ইতিহাস পুরাণে তাই ব্যক্ত হয়েছে। এই রাধা তত্ত্বের শ্রেষ্ঠত্ব বর্ণনে পদ্মপুরাণের উক্তিটি গোস্বামী পাদ বহুশ চয়ন করেছেন, যথা রাধা বিষ্ণু প্রিয়া, প্রিয়া বিষ্ণু, তস্যা কুণ্ডং প্রিয়ং তথা। এটুক এখন প্রয়োজন নেই, সর্ব গোপীষু সা এব একা, এটুকুই প্রয়োজন। কৃষ্ণর অত্যন্ত বল্লভা রক্তন্ত বল্লভা, রাধা যেমন শ্রীকৃষ্ণের প্রিয়তমা, সর্বগোপীর থেকে তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা। এখানে অত্যন্ত বল্লভা শব্দের অর্থ কি? সর্বশক্তি বর্গের থেকে রাধার শ্রেষ্ঠ।
সত্য স্বীকৃত হয়েছে। ত্রৈলোক্যী পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বিধামহ। কিঞ্চিত রাধা তত্ত্বের অনুভূতি নিয়ে এই ভ্রমণগীতির ব্যাখ্যা মাধুরি গৌরীয় বৈষ্ণবকে আস্বাদন করতে হবে। তত্ত্বের ভিত্তিতেই রসের প্রতিষ্ঠা। সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদীপ মানস। চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে, এই মহিমা জ্ঞানই হচ্ছে তত্ত্ব সমীক্ষা। এই কাচিত বলতে গোপী শিরোমণি কৃষ্ণ প্রিয়া বলে মুখা যে শ্রীরাধা, সেটি গোস্বামীপাদ তার বৈষ্ণবত্ব শনি টিকাতে ব্যক্ত করছে। কাল প্রেম ভক্তি মহারাজ শ্রী নিত্যানন্দ কৃপা অনুমূর্তি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বাৎসরী তিরোধান তিথি আরাধনা তিথি বা সংস্মরণ দিবস প্রতি বছরের মতো এবারও বেশ ঘেরায় কাল অধিবাস হয়েছেন। প্রবল মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞ চলছেন। কালকে ব্যাস এরায় সম্ভবত 8:30-9টার থেকে, বড়জোর শেষ সীমা 9টা। শ্রীল ঠাকুর মহাশয়ের পাবনী চারু চরিত চিত্রায়নের বিদ্বৎ সমাজ বৈষ্ণব সমাজ তারা তার কথামৃত সিন্ধুর বিন্দুকে স্পর্শ করবেন, চারু চরিত্র চিত্রিত করে পড়বেন। তারপরে বাল্যভোগ আদিত থাকবে, শ্রীকুণ্ড যুগল পরিক্রমা, মধ্যাহ্নকালে শ্রী গৌরগোবিন্দের প্রসাদামৃত সেবনের জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা মধ্যাহ্নে সকলে প্রসাদ গ্রহণ করবেন ব্যাসেরায়, এই প্রার্থনা আর